শিল্পীদের মধ্যে না, আসলে আমি কিন্তু স্টুডেন্টদের মধ্যেও মাঝখানে শুনছিলাম ভীষণ আত্মহত্যার প্রবণ, ওই ফ্রাস্ট্রেশন, আমাকে আগিয়ে যেতে হবে, আমি পারছি না, আমার সময়টা কম। মডেলিংটা তো আসলে আমাদের দেশে কোনো শেখার কোনো প্রশিক্ষণের জায়গা নেই। নৃত্য ইন্টারন্যাশনালি একটা ল্যাঙ্গুয়েজ, যেটাতে আমাদের ভাষার প্রয়োজন হয় না। আগে একটা চ্যানেল ছিল, তোমরা আমাদেরকে দেখতে বাধ্য ছিলে, এখন কিন্তু চ্যানেল অনেক। আমার মনে হয় একটা ফ্রাস্ট্রেশনের এটার মধ্যে ইয়ে আছে। আর শিল্পীদের আমরা অনেক অভিমানী, হ্যাঁ, আর আপনারা হয়তো ইয়ে নিয়ে কথা বলছেন, সাদিদার কিন্তু প্রথমত যে কোনো কারণে আত্মহত্যা করেছে আমি তা ঠিক জানি না, তবে আমার কাছে মনে হয় যে এখানে আরও অনেক কিছুই জড়িত। উনি একা ছিলেন, সব কিছু মিলিয়ে ওনার মা চলে গেছেন, উনি ওটা নিয়েও খুব আপসেট ছিলেন। ওনারা অনেক ফ্যামিলি ওরিয়েন্টেড, কিন্তু আমরা ছোটোবেলা থেকে যেটা দেখেছি সাদিদাদেরকে, তো ভীষণ একজনের সাথে একজনের বন্ডিংটা অনেক অন্যরকম। আর এই বছরে ওনারা কিন্তু ওদের ফ্যামিলির দুজন মানুষকে অলরেডি হারিয়েছেন, সাজিদা কিন্তু তিন নম্বর। তো শিল্পীদের মধ্যে না, আসলে আমি কিন্তু স্টুডেন্টদের মধ্যেও মাঝখানে শুনছিলাম ভীষণ আত্মহত্যার প্রবণ, ওই ফ্রাস্ট্রেশন, আমাকে আগিয়ে যেতে হবে, আমি পারছি না, আমার সময়টা কম, এটাতে বোধ হয় একটা মানুষের কাজ করছে। অবশ্যই খুঁজে পাই নৃত্যশিল্পী মৌ, নৃত্যটাকে শেখে এই জায়গায় এসছেন। আর মডেলিংটা তো আসলে আমাদের দেশে কোনো শেখার কোনো প্রশিক্ষণের জায়গা নেই। আলোর পথে নতুন দিশায় যা করেছি, যতটুকু করেছি বুঝে করেছি। হ্যাঁ, নৃত্যশিল্পী মৌ তো একটু শিখে টিখে এই জায়গায় এসছে, তো মডেলিং তো আসলে শেখার কোনো আমাদের ইনস্টিটিউশন, তো দুটোতে অবশ্যই পার্থক্য আছে, সেটা তো পাবলিক বলতে পারবে। আমাকে আসলে যতই যাই বলেন, হিসাবে বলতে গেলে বেশিরভাগ মানুষের মডেল মৌই বলেন, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি নৃত্যশিল্পী বলতে, কারণ আমি খুব অল্প বয়স থেকে নাচটা শিখেছি, তো দুটোই আমার খুব প্রিয় জায়গা, দুটোতে আমি কাজ করতে ভীষণ ভালোবাসি। আমাদের অনেক ল্যাকিংস আছে, যে আমরা আমাদের গুরুদের সম্পর্কে এখনও ওরকম ভালো করে জানি না, তো সেই জিনিসগুলো যেন আমাদের না থাকে। কর্মসূচিগুলো আমাদের পুরনো যারা ডান্সের ডিরেক্টর ছিলেন বা আমাদের লেজেন্ড নৃত্যগুরু, তাদের ক্রিয়েশনগুলো আমরা নিজেরাও জানতে চাই, ভালো করে নেক্সট জেনারেশনকেও শেখাতে চাই। এটাই না, না কেন নতুন জেনারেশন আসতে চাইবে না কেন, আমার তো কখনো মনে হয়নি। আমার মনে হয় আমরা ছোটোবেলায় যতটুকু নৃত্যশিল্পী দেখেছি তার চেয়ে ডাবল 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 এখন। আর নৃত্যটা এমন একটা জিনিস, আমি মনে করি এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং শিখতে কিন্তু সবাই চায়, তারপরে সেটা কতটুকু কন্টিনিউ করে সেটা আসলে আমাদের সমাজের ব্যাপার। একটা টাইমের পরে মেয়েদের বিয়ে হয়ে যায়, তাদের বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন তারা দূরে সরে যায়, কিন্তু ভালো কিন্তু বাসে এই শিল্পটাকে সবাই, সব বাবা মাই মেয়ে হলে চিন্তা করে তাকে নাচ শেখাবে, এটাকে আমি জানি না, আমি তো তাই দেখেছি, আমার মনে হয় আসতে চায় না, আমার মনে হয় না। আমার মনে হয় এখন অনেককে অনেক সচেতন নাচ গান অভিনয় অনেক কিছুর মধ্যে ছেলে মেয়েদেরকে দিচ্ছে, এটা আমাদের কোনো ভাষা নেই, আমরা আমাদের মুদ্রা দিয়ে আমাদের এক্সপ্রেশন দিয়ে আমরা দর্শককে বোঝাই। এবং আমি মনে করি, মনে করার কিছু নেই, নৃত্যশিল্পী বা নৃত্য ইন্টারন্যাশনালি একটা ল্যাঙ্গুয়েজ, যেটাতে আমাদের ভাষার প্রয়োজন হয় না, আমরা আমাদের চোখ মুখ দিয়ে এবং আমাদের অঙ্গভঙ্গি আমাদের মুদ্রা দিয়ে আমরা দর্শককে বোঝাতে সক্ষম হই আমরা কী বলতে চাচ্ছি। আচ্ছা ভাইয়া, সেটার একটা প্রবলেম কি, আগে একটা চ্যানেল ছিল, তোমরা আমাদেরকে দেখতে বাধ্য ছিলে, এখন কিন্তু চ্যানেল অনেক, তো সবাই সব কিছু করছে, কনসেন্ট্রেশনটা একদিকে তো ওরকম করে থাকছে না, তো যার জন্য হয়ে যাচ্ছে ভাগ হয়ে গেছে অনেক। তো আবার আরও একটা জিনিস আছে, যে নাচ করতো শুধু নাচই করতো, এখন কিন্তু সবাই সব কিছু করছে, যে নাচ করছে সে মডেলিংও করে, সে অভিনয়ও করে, তো আমি বাইরে যাব না, আমি নিজেও তো তাই। তবে হ্যাঁ, নাচটা আমার প্রথম ভালোবাসা, পড়ি আগে তারপরে অন্য কিছু, কিন্তু মানে করছি তো, এমন তো না যে করছি না। তা আগে যারা শুধু নাচের শিল্পী ছিল শুধু নাচেই তাদেরকে দেখা গেছে, তো এখন ক্ষেত্রটাও অনেক, আবার তোমাদের প্রচারটাও অনেক, তো সেই একটা কারণে হয়তো অত চিনতে পারছে না।